বই বের করো, আমরা চতুর্থ শ্রেণীর অঙ্কে এবার যাই। তাহলে চতুর্থ শ্রেণীর বন্ধুরা, তোমরা তোমাদের অঙ্ক বইয়ের যে তিন পাতা, এই অঙ্কগুলো আমি তোমাদের করতে দিয়েছিলাম, আশা করি তোমরা করেছো। আমি তোমাদের আর দুটো উদাহরণ একটু দিয়ে নিই, যারা করনি এখনো তারা ঠিক করে করে নাও। দেখো এখানে আমার আছে 130 আর 2। চলো আমরা এগুলো কি দিয়ে বানাবো? কাঠ দিয়ে বানাবো। তাহলে চলো বন্ধুরা, আমরা নিয়ে নিচ্ছি 100, আর নেব কি 30। 30 মানে কটা? 10, তিনটে 10। ভেরি গুড। তাহলে 1 10, 2 10 আর 3 10, তিনটে 10 আমি নিলাম। আচ্ছা, এরপর আমাকে কত নিতে হবে? 2 নিতে হবে। দুটো কি নিতে হবে? এককের কার্ড। তাহলে এই দেখো, এই একটা কার্ড আর এই একটা কার্ড। হ্যাঁ, তাহলে বন্ধুরা আমরা ছবিটা দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে আমরা এখানে কি করব, এটাতে সুন্দর করে চলো লিখে ফেলি যে এখানে আমরা কটা আমার 100, একটা 100। তাহলে আমি এখানে একটা 100 ছবি আঁকলাম, কটা 10, তিনটে 10। এই যে তিনটে 10। তাহলে আমি একটা 10, দুটো 10 এবং তিনটে 10। শুধু ছবি আঁকলে হবে না, তার সঙ্গে কি করতে হবে বন্ধুরা? কার্ড দিয়েও করতে হবে, এবং দুটো 1। তাহলে এই একটা 1, এই একটা 1। আচ্ছা, এবার বন্ধুরা এখানে আমরা এটাকে কথায় কিভাবে লিখব, স্থানীয় মানের বিস্তার করে আমরা কিভাবে লিখব বলো বন্ধুরা? যে স্থানীয় মানের বিস্তার করে আমি দেখতে পাচ্ছি কি, আমি এখানে দেখতে পাচ্ছি যে এইটা মানে কত, এটাকে এখানে আমার এখানে রয়েছে, তাহলে এটা আমি লিখব 100, 3 10 আর 2 1, তাই তো? 100, 100, 3 10 2 একক। তাহলে চলো বন্ধুরা আমরা লিখি 1। তোমরা যা যা লিখে ফেলেছো তারা একবার মিলি নাও। 100, 3, 3 দশক, 3 দশক আর 2 একক, 2 একক। তাহলে বন্ধুরা এবার তোমরা দেখতে পেলে আমরা এটা করে ফেলেছি, এটা কত? 100। তাহলে তোমাদের আমি বলেছিলাম যে স্থানীয় মানের কার্ড আমরা বানাবো, তাহলে এই দেখো আমরা 100 নিয়েছি। আচ্ছা, এটা কত বন্ধুরা? 30। তাহলে 30 নিয়েছি, এই দেখো 30-এর কার্ড। তাহলে এটা এই কোণে কোণে মিলিয়ে দিলাম, এই মিলে গেল, তাহলে আমার হলো 130 আর 2 এ 100, কত? 132। তার মানে এই যে সংখ্যাটা যখন আমি লিখছি, এরপর থেকে মনে রাখো বন্ধুরা, যখন তুমি এরকম একটা সংখ্যা দেখবে তখন তুমি বুঝে যাবে এই 1 মানে কত? 100, 3 মানে 30, 2 মানে 2, হ্যাঁ এই 2 মানে হচ্ছে 2, আর এই 1 এর প্রকৃত মান কত? একটা দেখে কি মনে হচ্ছে 1, আর 3টা প্রকৃত মান 3, আর 2 এর প্রকৃত মান 2, কিন্তু এটা স্থানীয় মান কত 1 এর? 100। তাহলে এই সংখ্যাটা তোমরা লিখে ফেলেছো 100, 3 10, 2, 32। আর এটাকে আমরা একসঙ্গে আমরা যখন কথায় লিখব, 100 লেখো, 132, ব তয়ে রফলা হসি, এই দেখো তয়ে এটা রফলা দেবো, 32। আবার অনেক সময় তয়ে রফলাটা এইরকমও আমরা লিখি, এর মতো করে মাত্রা দিয়ে দিই, এটাও কিন্তু তয়ে রফলা হয়। তাহলে এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো আমরা করব, ঠিক আছে? এখানে তোমাদের এইরকম করে বানানো আছে, তাহলে 255 নেবে, হ্যাঁ তাহলে 2 100 নেবে, দিয়ে এমনি করে করে সবগুলো করে ফেলবে। তাহলে এটা আমরা আগের দিন করেছিলাম। এরপর আমরা চলে যাই পরের পাতায়। দেখো এখানে আমরা আজকে একটু বড় ছোটর ব্যাপারটা ধারণা করে নেব। তোমরা জানো যে এই যে চিহ্নটা, এই রকম চিহ্নটা যদি আমরা কোথাও দিই, এই চিহ্নটা তোমরা এটা একটা হাঁয়ের মতো ভাবতে পারবে। এই এই যে চিহ্নটা আমরা দেওয়া হচ্ছে, এইটার সবসময় এই দিকটায় বড় বসাতে হবে। হ্যাঁ, মনে করো তুমি এটা একটা মুখ যদি ভেবে নাও, ধরো তুমি এটাকে একটা মুখ ভেবে নিলে, যে এটা একটা মুখ, হ্যাঁ এই দেখো, হ্যাঁ তাহলে সে মুখটা সবসময় বড় জিনিসকে খাবে,
বড় যেমন ধরো তোমার তোমাকে যদি দুটো পেয়ারে দেওয়া হয় তুমি কোনটা খেতে পছন্দ করবে, বড়টা না ছোটটা? বড়টা। তাহলে সব সময় বড় আমার এইদিকে থাকবে আর ছোট থাকবে এইদিকে, ঠিক আছে? তাহলে এইটা মনে রাখবে। তাহলে মানে ধরো তোমাকে আমি এখানে 7 লিখলাম, এখানে 2 লিখলাম, তাহলে আমার এই দিকটা বড়, তাহলে আমি এই দিকটা দেবো বড়টা এই দিকে করে দেবো, অর্থাৎ এই যে ফাঁকটা আমি 7-এর দিকে করে দেবো, ঠিক আছে? আর যদি এমন এমন থাকতো যে এই ধারে 5 রইল, এই ধারে ধরো রইল 7, তাহলে বলো বড়টা কোন দিকে করব? 7-এর দিকে করব, তাহলে এই দিকে করে দেবো, ঠিক আছে? তাহলে এইটা তুমি কিন্তু আর জীবনে ভুলবে না যে আমাকে সবসময় এটা একটা হা মুখ ধরে নিতে হবে, যে এটা একটা হা মুখ, এই হা মুখটা সবসময় বড় জিনিসটাকে খাবে, ঠিক আছে? আর যদি এই চিহ্নটা মানে কি সমান, অর্থাৎ এই দিকেও যা আছে এই দিকেও তাই আছে, এই দিকে যদি আমার ধরো এই দিকে আমার রইল 6টা পুতুল, তাহলে এই দিকেও আমার থাকবে 6টা পুতুল, ঠিক আছে? তাহলে এই সমান চিহ্ন তোমরা শিখে গেছো। তাহলে এইটাকে বলে গ্রেটার দেন লেস দেন, এই দুটোকে। তার মানে ধরো আমি কি বলবো এখানে 7 গ্রেটার দেন 2, তোমরা বলো 7 গ্রেটার দেন 2, বলো 7 গ্রেটার দেন 2। আর এটাকে আমরা কি বলবো 5 লেস দেন, লেস দেন মানে 5 7-এর থেকে ছোট, তাহলে বলো 5 লেস দেন 7, ভেরি গুড। আর এইটাকে আমরা কি বলবো সমান বা ইংরেজিতে ইকুয়াল, ঠিক আছে? তাহলে তোমরা তো বুঝতেই পারছো যে 27 বড় না 29 বড়, 29 বড়, তাহলে কোন চিহ্নটা বসাবে? তাহলে তোমরা তো বুঝতেই পারছো যে 29টা বড়। তাহলে আমরা এটা আমরা সব সময় এইদিকে বসাবো এটা, আর এখানে 32 বড় না 35 বড়, তোমরা বুঝতে পারছো? তাহলে এইগুলো তোমরা করবে। এবার বন্ধুরা চলো আমরা আরেকটা সমস্যা তোমাদের শেখাই, সেটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে আর অধঃক্রমে সাজাও। তাহলে দেখো এইখানে আমরা একটা শব্দ পড়ছি ঊর্ধ্বক্রম, তাহলে এই শব্দটা তোমরা লেখো ঊর্ধ্বক্রম। মানে আগে বলে দিই, দীর্ঘ ধয়ে বয়ে রেপ, ঊর্ধ্ব ঊর্ধ্ব, কিন্তু আমরা বলি ঊর্ধ্ব, এই বটা উচ্চারণ করি না। আর ক্রমে কয়ের অফলা ময়ে একার, ঊর্ধ্বক্রমে মানে কি, মানে যেমন ধরো পাহাড়ে যখন কেউ ওঠে তখন কেমন ভাবে ওঠে? যখন পাহাড়ে আমরা উঠি কি হয়, ছোট সিঁড়ি, মনে করো এগুলো সব সিঁড়ি, তাহলে এই সিঁড়ি ধরে ধরে আমরা যদি ওপর দিকে উঠি, প্রথমে ছোট সিঁড়িতে, তারপরে বড় স্তরের সিঁড়ি, তারপরে পরের সিঁড়িটা, মানে ক্রমে ক্রমে ঊর্ধ্বে মানে ওপরের দিকে যাচ্ছে। তার মানে এই ঊর্ধ্বক্রম মানে হচ্ছে কি, ছোট থেকে, এইটা সারা জীবন মনে রাখবে, এটাকে আমরা লিখব, লেখো ছোট থেকে বড়। তার মানে কি, তুমি ছোট থেকে বড়র দিকে যাচ্ছ, এটা হচ্ছে ক্রমে ক্রমে ঊর্ধ্ব, তুমি ধীরে ধীরে উপরের দিকে উঠছো। আমরা যেমন যা জানতাম তার থেকে আরো বেশি জানছি, তার মানে আমাদের জ্ঞানের পরিধি, জ্ঞানের সীমা ঊর্ধ্বক্রমে, অর্থাৎ ক্রমে ক্রমে সেটা উপরের দিকে উঠছে। আর যদি এমন হয় ক্রমে ক্রমে অধঃ, অধঃ মানে কি কম বা ছোট হওয়া, অধঃ অধঃ মানে নিচের দিকে, তাহলে অধয় হসন্ত অধঃ ক্রম মানে কি বলো, ক্রমে ক্রমে অধঃ, বলো অধ, ক্রমে ক্রমে অধ বা বড় থেকে ছোট, হ্যাঁ বড় থেকে ছোট, তাহলে এটা আমরা বুঝে গেলাম। এরপর বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে দেখো সবচেয়ে বড় আমরা যদি একটা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে 326, এটা কত 326, আর এটা 329, আর এটা 321, তাহলে তোমরা দেখতে পাচ্ছ সবগুলোই 300 আছে, তাহলে এই 300টা সব জায়গাতেই আছে, তাহলে এই 300টা বাদ দিয়ে দাও হিসেবের জন্য। তারপরে দেখো তো দশকের ঘরে কত আছে, এখানে দশকের ঘরে 2 আছে, এখানেও দশকের ঘরে 2 আছে, এখানেও দশকের ঘরে 2 আছে, তার মানে এটাও আমার হিসেব করার দরকার নেই, মানে এটাতেও 320 আছে, এটাতেও 320 আছে, এটাতেও 320 আছে,
তার মানে এটা আমার হিসেব করা দরকার নেই। এবারে শুধু আমার এককের ঘরগুলোর দিকে তাকালেই হবে, অর্থাৎ একের দিকে তাকাও, নয়ের দিকে তাকাও আর ছয়ের দিকে তাকাও। এবার বলো তো ছোট সবচেয়ে ছোট কে? এক। তার মানে আমি সবচেয়ে ছোট প্রথমে লিখব 321। তারপরে কত লিখব বন্ধুরা? 321 এর থেকে কে বড়? তাহলে এরকম একটা চিহ্ন দিতে পারো, 326। আর তার থেকে কে? 329। তাহলে বুঝতে পারলে? তাহলে এইভাবে তোমরা এগুলো সাজিয়ে নাও, হ্যাঁ এগুলো সবগুলো করো। এরপর বন্ধুরা দেখো আমরা রয়েছে, চলে আসি এই অঙ্কটায়। এইভাবে বন্ধুরা তোমরা করে ফেলো, আর এগুলোও হিসেব করে ছোট থেকে বড়, সবচেয়ে ছোটটাকে। যেমন আমি তোমাকে বলে দিচ্ছি, এখানে দেখো 200 আছে, এখানেও 200, এখানেও 200, এখানে 10, এখানে 10, এখানেও 10, আর এইখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 9, আর এখানে হচ্ছে 6। তাহলে বলো তো 0 বড়, 9 বড় না 6 বড়? 0। হ্যাঁ বড়, সবচেয়ে বড় কে? 9। হ্যাঁ তাহলে আমার সবচেয়ে বড়টা হচ্ছে 9। তার মানে আমি 319টাকে, এই 219টাকে প্রথমে লিখব, 219। তারপরে আমরা কে আছে, আমরা লিখব 219 হচ্ছে গ্রেটার দেন 216। তাহলে আমরা এখানে লিখব 216 গ্রেটার দেন 210। তাহলে আমরা এখানে একটা লিখে তোমাদের দেখালাম, তাহলে তোমরা এটা বাকিগুলো করে ফেলো, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা ছোট থেকে বড়গুলো সাজাবে। তাহলে এখানেও তুমি বন্ধুরা, এগুলো তো খুবই সোজা, এগুলো বিভিন্ন রঙিন বল বসাবে, বসিয়ে বসিয়ে কত হচ্ছে সংখ্যাটা তোমরা বুঝে নিলে। দেখো এখানে আমরা একটা ঝট করে দেখিয়ে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি 400 ঘরে কটা বল রয়েছে? 1 2 3 4। তাহলে এটা 400। 10 ঘরে কটা বল রয়েছে? একটা। তার মানে আর এখানে 1 ঘরে 1 2 3 4 5টা। আচ্ছা এখানে এটা হিসেব করো, এখানে কটা বল আছে? 400। আর কটা? একটা। 1 2 3 4 5 6 6টা। তাহলে বলো তো বন্ধুরা কে বড়, 415 বড় না 416 বড়? 416 বড়। তাহলে আমি বড়র দিকে, এই বড়র দিকে বলেছি হ্যাঁ রাখবো, তাহলে এই চিহ্নটা বসিয়ে দিলাম। তাহলে এখানে লিখলাম 415, আর এখানে লিখলাম 416। তাহলে এই অঙ্কগুলো তোমরা নিজেরা কিন্তু করে আমাদের পাঠিয়ে দাও। তো তাহলে বন্ধুরা আমরা এই সংখ্যাটা চলো বানিয়ে ফেলি, তাহলে 300। তোমরা তাহলে স্থানীয় মানের কার্ড বার করে ফেলো, 300 বানাও। আচ্ছা এখানে কত বানাতে হবে? 20। তাহলে 20, এই যে স্থানীয় মানের বিভিন্ন যে কার্ডগুলো আছে সেখান থেকে আমরা বেছে নিই কত? 20। তাহলে আমার কত হলো? 320। আর একের কার্ড থেকে কত বাঁচবো বন্ধুরা? 5। তাহলে আমরা একের কার্ড থেকে বেছে নিলাম 5। তাহলে এবার বন্ধুরা দেখো আমরা যে এই যে স্থানীয় মানের কার্ড তোমাদের বানাতে বলেছিলাম, এটা তোমরা যদি কেউ না দেখেছো আমাদের আগের ক্লাসে ইউটিউবে গিয়ে রাধানগর বোর্ড প্রাইমারি স্কুল সার্চ করে সেখান থেকেও তোমরা এই ক্লাসটা পেয়ে যেতে পারে। আমি লিঙ্কে আমাদের এই ক্লাসের ডেসক্রিপশনে এটা দিয়ে রাখছি, তোমরা এখান থেকেও দেখে নিতে পারো কিভাবে এই কার্ডটা আমরা বানাবো। তাহলে দেখো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি তিনের প্রকৃত মান কত বলো? তুমি যা দেখতে পাচ্ছ তিনটার দিকে তাকালে তুমি কি দেখতে পাচ্ছ? তিন। তাহলে তিনের প্রকৃত মান 3। আর তিনের স্থানীয় মান কত? 300। এই তিনটা আসলে কত? 300। তাহলে এখানে আমি লিখব 300। আচ্ছা বন্ধুরা বলো তো এই যে 2, এই দুইটা, এই দুইটার দিকে তাকালে তুমি 2 দেখতে পাচ্ছ, তাই তো? তাহলে 2 এর প্রকৃত মান 2। আর 2 এর স্থানীয় মান 2টা আসলে কত? 20। তাহলে এখানে আমরা 20 লিখি। আচ্ছা এবার বন্ধুরা 5-এর প্রকৃত মান যা স্থানীয় মানও তাই, কারণ 5টা কার ঘরে আছে? এককের ঘরে আছে। ভেরি গুড। তাহলে 5 এবার এখানে পাশে যোগ করে আছে, 325 মানে 320 আর 5-এর কি যোগ। তার মানে 300-র সঙ্গে তুমি মেশাচ্ছ 20, আর তার সঙ্গে মেশাচ্ছ 5। তাহলে বন্ধুরা বুঝতে পেরে গেছো? তাহলে এরপর চলো ঝটপট এই অঙ্কগুলো করে ফেলবে। এবার দেখো বন্ধুরা তোমরা তোমাদের পরের পাতায় এই যে 2, 4 আর 7 দিয়ে আমরা কত রকমের সংখ্যা বানাতে পারি। তার মানে বন্ধুরা তোমরা যদি আমরা যদি কার্ড নিয়ে বানাই, আমরা যদি তিনটে কাগজ নিয়ে নিই, ধরো এই কাগজটাতে আমরা লিখলাম 2,
এই কাগজটাতে আমরা লিখলাম চার আর এই কাগজটাতে আমরা লিখলাম সাত তাহলে এটা দিয়ে আমরা কত রকমের সংখ্যা তাহলে শতকের ঘরে চার রেখে আমরা কি কি বানাতে পারি দেখো শতকের ঘরে চার রাখছি ধরো এটার আমি নাম দিচ্ছি এক এখানটার নাম দিচ্ছি দশ আর এখানটার নাম দিচ্ছি আমরা শত তাহলে দেখো শতকের ঘরে চার রেখেছি তাহলে আমার পড়ে আছে কে কে সাত আর দুই তাহলে আমি একবার সাত রাখতে পারি একবার এখানে দুই রাখতে পারি তাহলে আমার সংখ্যাটা এখন কত হয়ে গেল বলো চারশো বাহাত্তর কিন্তু যদি এমন হয় যে আমি দশকের ঘরে রাখলাম দুই শতক এককের ঘরে রাখলাম সাত এখন কত হয়ে গেল এই দেখো এখানে তাই করা আছে চারশো বাহাত্তর আর চারশো সাতাশ ঠিক আছে এবার দশকের ঘরে আমাকে চার রাখতে হবে তাহলে দেখো দশকের ঘরে আমি চার রেখেছি তাহলে আমার এই দুটো পড়ে আছে তাহলে আমি একবার শতকের ঘরে এটা এখানে রাখছি আর এখানে এককের ঘরে রাখছি তাহলে এটা আমি এখানে রেখে এটা লিখ এটা কত হলো দুশো দুশো সাতচল্লিশ চার দশ সাত আর যদি আমরা এবার ওলট পালট করে দিই বলো কত হয়ে গেল সংখ্যাটা সাতশো বিয়াল্লিশ ভেরি গুড তাহলে সাতশো চার দশ দুই বিয়াল্লিশ তাহলে বুঝতে পারলে এবারে এককের ঘরে আমাকে চার রাখতে হবে এককের ঘরে আমি চারটা রেখে দিলাম ওটা আর নাড়বো না তাহলে আমি একবার দশকের ঘরে দুই রাখছি আর শতকের ঘরে সাত রাখছি তাহলে আমার কত হয়ে গেল সাতশো চব্বিশ তাহলে আমি এটাই লিখবো সাতশো দু দশ চার চব্বিশ আর যদি আমি এটা উল্টো পাল্টা করে দিই সাত দশ চার চুয়াত্তর ভেরি গুড দুশো চুয়াত্তর তাহলে এইরকম করে আমরা এই যে তোমাদের অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সুন্দর করে এরকম করে কাগজ নিয়ে হ্যাঁ এরকম করে সুন্দর করে করে ফেলো তাহলে আমরা এইভাবে সমস্ত জিনিসগুলো করলাম এবং আমরা সাত পাতা পর্যন্ত অঙ্কগুলো করলাম এর পরের পাতাতে তোমাদের এখানে দেখো যে এই অঙ্কগুলো কি আছে সেগুলো আমরা পরের দিন করব তোমাদের তাহলে এই যে পড়াটা দিলাম এই পড়াটা তোমরা বুঝলে এবং আমরা পরের দিন বাকি যে তোমাদের অংশগুলো আছে সে অংশগুলো করব তাহলে তোমাদের আজকে বন্ধুরা কি কি কাজ দিলাম দেখো এই অঙ্কগুলো তোমরা সুন্দর করে করে ফেলো এই অঙ্কগুলো করে ফেলো এবং আমরা অবশ্যই এই যে ঊর্ধ্বক্রমে সাজাও অধক্রমে সাজাও সেই অঙ্কগুলো করে ফেলো এবং সুন্দর করে এই পাতার অঙ্কগুলো করে ফেলো অর্থাৎ চার পাঁচ ছয় এবং সাত পাতা সমস্ত অঙ্কগুলো সুন্দর করে তোমরা করে ফেলো আর তোমাদের যদি মনে হয় যে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে কোনো জায়গাটা বুঝতে পারোনি অবশ্যই আমাদের জানাও তাহলে দেখা হবে আমাদের অঙ্কের পরের ক্লাসে চলো এরপর আমরা চলে যাই পঞ্চম শ্রেণীর অঙ্কের ক্লাসে।